একটা সুমন জানে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব দুটো ইন্ডিয়ান কোম্পানি 200cc বাইক নিয়ে, যেখানে আছে পালসার এডিস 200 এবং অ্যাপাচি আরটিআর 200। এই দুটো বাইকের মধ্যে হচ্ছে সব থেকে কড়া কম্পিটিশন 200cc বাইক নিয়ে, কারণ এই দুটো ইন্ডিয়ান কোম্পানির মধ্যেই। আজকে আমরা এই ভিডিওটা তোমরা আগে দেখতে থাকো, আমরা দেখে নেবো পালসার এনএস 200 না অ্যাপাচি আরটিআর 200 কোনটা বেটার 200cc বাইক, এবং তোমাদের কোনটা এর মধ্যে মানে কেনা উচিত। তো বন্ধুরা, আমার নাম সুমন, তোমরা দেখছো একটা সুমন চ্যানেল। তো চলো শুরু করা যাক। এবার আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং পাশে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে। ফার্স্টে আসি আমরা এই বাইকের ডিজাইনে। তো ডিজাইনে যদি আসি তো এখানে অ্যাপাচি আরটিআর 200-এ, তো অ্যাপাচি আরটিআর 200 পালসার এনএস 200 থেকে ডিজাইনে অনেক অংশেই বেটার, কারণ অ্যাপাচি আরটিআর 200-এ যে রেস এডিশন আছে, রেস এডিশন 2.0, তার কালার্স এবং তার গ্রাফিক্স পালসার এনএস 200 থেকে অনেক বেশি। অ্যাপাচি আরটিআর 200-এ এখানে অনেকগুলো আমরা কালারে অপশান পাচ্ছি, পালসার এনএস 200-এ সেরকম কোনো কালারে বেশি কোনো কালারে অপশান নেই, জাস্ট তিন চারটেই কালার আছে। নেক্সট আসি এই বাইকের চাকাতে। তো পালসার এনএস 200-এর চাকা থেকেও অ্যাপাচি আরটিআর 200-এর চাকা অবশ্যই খুবই সুন্দর দেখতে, কারণ অ্যাপাচি আরটিআর 200-এর চাকার যে অ্যালয় হুইলের যে স্টাইলটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই স্টাইলটা কিন্তু অন্য কোনো বাইকের ক্ষেত্রে দেখবে না। এটা শুধু অ্যাপাচি আরটিআর 200-এই এত সুন্দর একটা চাকা আছে। পালসার এনএস 200-এর চাকা বেটার, বাট এতটা সুন্দর নয়। এবার আসি এই বাইকের ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে। তো ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে পালসার এনএস 200-এ আসছে অ্যানালগ প্লাস ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, সেখানে আছে অ্যানালগ ট্যাকোমিটার, যেটা আমাদেরকে পড়তে সুবিধা হয় যে আমরা আমাদের বাইক কত হাজার আরপিএমে আছে। কিন্তু পালসার এনএস 200-এ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারে অনেক ফিচার্স মিসিং আছে, যেটা আমরা অ্যাপাচি আরটিআর 200-এ আমরা পাচ্ছি। অ্যাপাচি আরটিআর 200-এ আমরা যে যে ফিচার্সগুলো আমরা বেশি পাচ্ছি সেটার সঙ্গে পরে আসছি। ফার্স্টে বলি অ্যাপাচি আরটিআর 200-এ ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ফুল ডিজিটাল এবং ফিচার্স পুরো লোড করা। এখানে আমরা পাচ্ছি লো ফুয়েল ইন্ডিকেটার, লো অয়েল ইন্ডিকেটার, লো ব্যাটারি ইন্ডিকেটার, ট্রিপ মিটার, 0-60 রেকর্ডার, টপ স্পিড রেকর্ডার, গিয়ার পজিশন ইন্ডিকেটার, স্ট্যান্ড অ্যালার্ম এসেট্রা আমি এখানে পাচ্ছি, যেগুলো পালসার এনএস 200-এ এই ফিচার্সগুলো এখানে মিসিং আছে। দেন আসি এই বাইকের টেল লাইটে। তো দুটো বাইকই আসছে এলইডি টেল লাইটের সঙ্গে, কিন্তু অ্যাপাচি আরটিআর 200-এর যে টেল লাইট সেটা দেখতে খুবই সুন্দর পালসার এনএস 200-এর থেকেও, কারণ পালসারের সবকটা বাইকেরই পেছনে ব্যাকলাইট একই রকমেরই দেখতে। ইন্ডিকেটারে যদি আসি তো ইন্ডিকেটার পালসার এনএস 200-এ বেটার, কারণ সেখানে আছে এলইডি ইন্ডিকেটার, অ্যাপাচি আরটিআর 200-এ যেখানে আছে বাল্ব ইন্ডিকেটার। এছাড়া সামনে হেডলাইট দুটো বাইকেরই সেম, হ্যালোজেন হেডলাইট দুটো বাইকেরই, হেডলাইটের পাওয়ার খুবই বেশি। তবে অ্যাপাচি আরটিআর 200-এ এখানে আমরা পাচ্ছি DRLS মানে ডে টাইম রানিং ল্যাম্প সিস্টেম, যেটা পালসার এনএস 200-এ আমরা এখানে পাচ্ছি না। এই গেল এই দুটো বাইকের ডিজাইন নিয়ে কম্পারিজন। এবার আসি আমরা এখানে মেন জিনিসে, সেটা হচ্ছে এই দুটো বাইকের ইঞ্জিন, কারণ এইখানে হচ্ছে এই দুটো বাইকের মেন ডিফারেন্স। এখানে আমরা আসছি দুটো বাইকের ক্ষেত্রেই ইঞ্জিনের যে জিনিসগুলো সেম সেগুলো হচ্ছে দুটোই 200cc ইঞ্জিন, দুটো বাইকেই আছে ফোর ভালভের ইঞ্জিন, এবং দুটো বাইকে কিন্তু কার্বোরেটর ভার্সন আছে, তবে অ্যাপাচি আরটিআরে AFI ভার্সন আছে। তবে এবার যেটা পার্থক্য সেটা হচ্ছে পালসার এনএস 200-এ আসছে লিকুইড কুলিং, কিন্তু অ্যাপাচি আরটিআর 200-এ আসছে অয়েল কুলিং। এখানে কিন্তু পালসারে একটা প্লাস পয়েন্ট বেশি। এবার আসি এখানে স্পার্কিং প্লাগে। তো পালসার এনএস 200-এ আছে তিনটে স্পার্ক প্লাগ, অ্যাপাচি আরটিআর 200-এ আছে একটা স্পার্ক প্লাগ, যে এখানেও পালসার এনএস 200-এর ইঞ্জিনে এগিয়ে আছে। যদি আমরা এই গাড়ি BHP-তে আসি তো পালসার এনএস 200-এ BHP হচ্ছে 23.2 BHP 9500 আরপিএমে, যেখানে অ্যাপাচি আরটিআর 200-এ BHP হচ্ছে 20.7 BHP 8500 আরপিএমে।
এইখানে কিন্তু পালসার এনএস 200 ইঞ্জিনের ক্ষমতার দিক থেকে এগিয়ে আছে। এবার আসি আমরা এই বাইকের টোর্কে, তো টোর্ক এখানে হচ্ছে দুটো বাইকেরই সেম টু সেম, কারণ পালসার এনএস 200 আসছে 18.1 এনএম টোর্ক 8000 আরপিএমে, যেখানে পালসার অ্যাপাচি আরটিআর 200 আসছে 18.3 নিউটন মিটার টোর্ক মানে এনএম 7000 আরপিএমে। এইখানে কিন্তু অ্যাপাচি বেশি এগিয়ে আছে, কারণ হচ্ছে দুটো বাইকের 18 নিউটন মিটার টোর্ক হলেও অ্যাপাচির কিন্তু মানে যে ম্যাক্সিমাম যে টোর্ক সেটা কিন্তু 7000 আরপিএমে নিয়ে নিচ্ছে, কিন্তু পালসার এটা নিচ্ছে একটু বেশি আরপিএমে, মানে 8000 আরপিএমে। এই ক্ষেত্রে কিন্তু অ্যাপাচি এগিয়ে আছে। এবার আসি আমরা এই দুটো বাইকের সিটি পারফরমেন্সে, তো সিটি পারফরমেন্সে অবশ্যই অ্যাপাচি বেটার পালসারের থেকে। পালসার লাভাররা এখানে যারা আছে তারা কিছু মাইন্ড করো না, দুটো বাইক যদি একসঙ্গে যদি চালিয়ে দেখো তো অবশ্যই বলবো অ্যাপাচি আরটিআর 200 সিটি পারফরমেন্স, কর্নারিং পারফরমেন্স, ব্রেকিং পারফরমেন্স সব কিছুতে কিন্তু অ্যাপাচি আরটিআর 200 কিন্তু এগিয়ে আছে, কারণ সেটা সম্পর্কে আরও বিস্তারিত পরে বলবো, আপাতত এখানে এইটুকু। এই দুটো বাইকের এক্সস্ট সাউন্ডে অ্যাপাচি আরটিআর 200 এক্সস্ট সাউন্ড পালসার এনএস 200-এর সঙ্গে যদি কম্পেয়ার করা হয়, অ্যাপাচি আরটিআর 200 এক্সস্ট সাউন্ড বেটার, কারণ এখানে আছে ডুয়েল ব্যারেল এক্সস্ট, এক্সস্ট সাউন্ডের মধ্যে একটা বেস আছে, সাউন্ডটা তোমরা শুনে নাও। অ্যাপাচি আরটিআর 200 সাউন্ডটা মধ্যে কোনো বেস একটা আছে, একটা একটা লাউড একটা সাউন্ড আছে, পালসার এনএস 200 সাউন্ডে সেরকম কোনো বেস নেই, জাস্ট একটা নর্মাল সাউন্ড, তার সাউন্ড আগের থেকে অনেকটা বেটার রয়েছে। এবার আসি আমরা এই দুটো বাইকের মাইলেজে, দুটো বাইকের মাইলেজ সেম টু সেম 40 কিলোমিটার পার লিটার এই দুটো বাইকের মাইলেজ। স্পিড গিয়ারে যদি আসি, এখানে পালসার এনএস 200 এগিয়ে আছে, কারণ এইখানে আছে 6খানা গিয়ার, অ্যাপাচি আরটিআর 200 আছে সেখানে 5খানা গিয়ার, কিন্তু পালসার এনএস 200 যেখানে স্লিপার ক্লাচ নেই, অ্যাপাচি আরটিআর 200 সেখানে স্লিপার ক্লাচ আছে। কিন্তু সেক্ষেত্রে আমি যদি বলি দুটো বাইকেরই কিন্তু গিয়ার বক্স দেখতে গেলে একই টাই টাইপেরই, এ আছে একটা একটা গিয়ার বেশি, এ একটা গিয়ার কম, এর ক্লাচ বেশি, অ্যাপাচি মানে পালসার এনএস 200 ক্লাচটা সেরকমটা বেটার না, অ্যাপাচি আরটিআর 200 ক্লাচ খুবই বেটার, কারণ এখানে আছে স্লিপার ক্লাচ। এই গিয়ার বক্স দুটো বাইকেরই মানে একই বলতে গেলে। এবার আসি আমরা এই দুটো বাইকের ফুয়েল ট্যাঙ্কিতে, তো ফুয়েল ট্যাঙ্ক দুটো বাইকেরই সেম, 12 লিটারের ফুয়েল ট্যাঙ্ক দুটো বাইকেই। এই গেল এই দুটো বাইকের মধ্যে ইঞ্জিনের কম্পিটিশন। তো বন্ধুরা, এবার আসি আমরা এই দুটো বাইকের চাকার এবং ব্রেকের কম্পিটিশনে। তো আগে বলেছি চাকার লুকসের দিক থেকে বলতে গেলে অ্যাপাচি আরটিআর 200 লুকস পালসার এনএস 200 থেকে অনেকাংশেই বেটার, কারণ এই চাকাটা দেখতে খুবই সুন্দর। এবার আসি আমরা এই দুটো বাইকের টায়ারের সাইজের কম্পিটিশনে। পালসার এনএস 200 যার টায়ারের সাইজ হচ্ছে, ফ্রন্ট হুইলের সাইজ হচ্ছে 100/80, পেছনের চাকার সাইজ হচ্ছে 130/70। টিভিএস অ্যাপাচি আরটিআর 200 ফ্রন্ট হুইলের সাইজ হচ্ছে 90/90, রিয়ার হুইলের টায়ারের সাইজ হচ্ছে 130/70।
এখানে যদি টায়ারে সাইজে যদি কম্পিটিশন হয় তো পালসারের সামনের চাকা অ্যাপাচি R2200 থেকে একটু বেটার সামান্য, কিন্তু যদি এখানে টায়ারে আসি তো টিভিএস অ্যাপাচি R2200-এর টায়ার হচ্ছে টিভিএস টায়ার, পালসার NS200-এর টায়ার হচ্ছে MRF টায়ার। MRF টায়ার অবশ্যই টিভিএস টায়ারের থেকে বেটার, এই অংশে কোনো প্রশ্ন নেই। এবার আসি আমরা এই দুটো বাইকের সাসপেনশানে, তো অ্যাপাচি R2200-এর সাসপেনশান পালসার NS200-এর সাসপেনশানের থেকে অনেকটাই সফট, তাই অ্যাপাচি R2200-এ বাইক চালিয়ে বাইকের সাসপেনশান এখানে সফট হয়, বাইকে এখানে ঝাঁকুনি কম হয়, পালসার NS200-এর ঝাঁকুনি একটু বেশি, কমফোর্টেবল ঠিক ততটা নয়। এবার আসি আমরা এই দুটো বাইকের ডিসে কম্পিটিশানে, দু এখানে হচ্ছে একটা বড় পার্থক্য এসে যায়, কারণ অ্যাপাচি R2200-এর ফ্রন্ট হুইলের যে ডিস তার সাইজ হচ্ছে 270 mm, পেছনের চাকার ডিসের সাইজ হচ্ছে 240 mm, পালসারের ফ্রন্ট হুইলের ডিসের সাইজ হচ্ছে 300 mm, কিন্তু পেছনের চাকার ডিসের সাইজ হচ্ছে 230 mm। এখানে দেখতে গেলে পালসারের সামনের চাকার ডিস অ্যাপাচির থেকে অনেকটাই কিন্তু এখানে বড় ডিস, কিন্তু আবার দেখা যাবে অ্যাপাচি পেছনের চাকার ডিস কিন্তু পালসার NS200 থেকে আবার বড়, মানে দুটো দেখতে গেলে দুটো একই রকমই হলো। পালসার NS200-এর সামনের চাকার ব্রেকিং পারফরমেন্স বেটার, কিন্তু অ্যাপাচিতে আবার পেছনের চাকার ব্রেকিং পারফরমেন্সটা বেটার। কিন্তু এখানে শেষ কথা নয়, পালসার NS200 আছে সিঙ্গেল চ্যানেল ABS-এ, অ্যাপাচি R2200 আছে ডুয়েল চ্যানেল ABS-এ। এখানে কিন্তু বলতে গেলে অবশ্যই অ্যাপাচি R2200-এর ব্রেকিং পারফরমেন্স পালসার NS200 থেকে বহু অংশে বেটার। কেন বলবো, সিঙ্গেল চ্যানেল ABS এবং ডুয়েল চ্যানেল ABS এখানে কিন্তু বড় পার্থক্য। পালসার NS200-এর সামনের চাকাতে ABS কাজ করে, পেছনের চাকা ABS কাজ করে না, অ্যাপাচিতে কিন্তু দুটো চাকাতেই ABS কাজ করে, অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম, তাই অ্যাপাচি ব্রেকিং সিস্টেম পালসার NS200 থেকে অনেকাংশে বেটার। আমি কিন্তু এখানে ABS ব্রেকের কথা বলছি, নর্মাল ব্রেকের কথা যদি বলতে হয় সেখানে অবশ্যই আমি বলবো পালসারের ব্রেকিং সিস্টেম বেটার, কারণ এখানে সামনে আছে 300 mm ডিস ব্রেক, সেখানে অ্যাপাচিতে আছে 270 mm ডিস ব্রেক। এই গেল এই দুটো বাইকের চাকা এবং ব্রেকিং পার্থক্যতে। এবার আমরা 4 নম্বর যে পয়েন্টে আসবো সেটা হচ্ছে পালসার NS200-এ কিন্তু এখানে FI ভার্সন এখানে নেই, এখানে আমরা শুধু পাচ্ছি কার্বোরেটর ভ্যারিয়েন্ট, কিন্তু টিভিএস অ্যাপাচি R2200-এ আবার এখানে কার্বোরেটর প্লাস FI দুটো ভ্যারিয়েন্টের সঙ্গে এই বাইকটা আসছে। কিন্তু এখানে মজার কথা হলো FI ভ্যারিয়েন্টের সঙ্গে এখানে কোনো ABS তারা দেয়নি, ABS ভ্যারিয়েন্ট কিনতে হলে অবশ্যই তোমাকে কার্বোরেটর ভ্যারিয়েন্টটা কিনতে হবে। যদি বলো কোনটা বেস্ট 200 cc বাইক, আমি বলবো দুটোই খুবই বেস্ট, তবে যদি চাও তুমি পারফরমেন্সের ক্ষেত্রে, যে তুমি পারফরমেন্সটা ভালো চাইছো, ব্রেকিং পারফরমেন্স, সিটি পারফরমেন্স, কন্ডাইনিং পারফরমেন্স, তারপরে বেশি ভালো গ্রিপ, তো এখানে বলবো টিভিএস অ্যাপাচি R2200 তোমার জন্য বেস্ট। আর যদি চাও রেস করতে তো পালসার NS200, পালসার RC200, RS200, KTM Duke 200, KTM RC200, এইসব বাইকগুলো তোমার জন্য বেস্ট হবে রেস করার জন্য। পারফরমেন্সের ক্ষেত্রে টিভিএস অ্যাপাচি R2200 তোমার জন্য বেস্ট। আশা করি তোমাদেরকে অনেকটা বেটার ইনফরমেশন দিতে পারলাম। আগামী দিনে আরও অনেক কম্পিউটারের ভিডিও আসবে, তো সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং চ্যানেলের পাশে যে বেল আইকন আছে সেটাকে ক্লিক করতে ভুলবে না। দেখা হবে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে। বাই বাই।